এটা নতুন কেলেঙ্কারিয়ে মূর দাঙি উঠিছে এপিএসসি। কেলেঙ্কারির নাম কাট অফ মার্ক। এপিএসসির পরীক্ষাতো লাগিল জিএসটি। নির্বাচন শেষ হল, ভোটারর মূল্যও শেষ হল, আর খেল আরম্ভ হয়ে গেল। এপিএসসির পরীক্ষাত 18% জিএসটি লাগিল। অসম লোকসেবা আয়োগে যা 11 মে'ত প্রকাশ করেছে সিসিই 2023-র মূল পরীক্ষার জাননী। 18 মে'র পর 1 জুনের ভিতর প্রপত্র পূরণ করব লাগিব। এইখিনিলৈকে সকলো ঠিকই আছিল, কিন্তু প্রপত্রর 5 নম্বর পয়েন্ট দেখিলেই আপনারও মূর আচন্দ্রাই করে উঠিব। কারণ পরীক্ষাত 18% জিএসটি লগাইছে এপিএসসিয়ে। এপিএসসির মূল পরীক্ষার প্রপত্র পূরণের বাবে এগারী পরীক্ষার্থী ভরিব লাগিব 250 টাকা, প্রসেসিং ফি ভরিব লাগিব 40 টাকা, আর জিএসটির নামত 7.20 টাকা ভরিব লাগিব। অর্থাৎ পরীক্ষার নামত প্রতিগী পরীক্ষার্থী জিএসটিকে ধরে 297.20 টাকা ভরিব লাগিব। এপিএসসির এই কাণ্ডর পাছত পোহরলৈ অহা আন এটা ভয়ানক তথ্য হল, এপিএসসিয়ে আজিও প্রকাশ করা নাই কাট অফ মার্ক। নীতি অনুসরি পরীক্ষার পাছতে কাট অফ মার্ক প্রকাশ করব লাগে এপিএসসিয়ে। যদিহে কাট অফ মার্ক এপিএসসিয়ে প্রকাশ নকরে, তেন্তে এগারী পরীক্ষার্থী কেনেদরে অবগত হব তেওঁর পরীক্ষাক লৈ। উদাহরণস্বরূপে ধরিল, এগারী পরীক্ষার্থী লাভ করিলে 85 নম্বর, তেওঁ পরীক্ষাত উত্তীর্ণ হওয়া নাই, কিন্তু পরীক্ষার্থীগীর বিশ্বাস উত্তীর্ণ হব লাগে, যেহেতু 85 নম্বর লাভ করেছে। কিন্তু এপিএসসিয়ে কাট অফ মার্ক রাজহুয়া নকরার বাবে আপিল করার সুবিধাও পোৱা নাই। ইয়ার উপরও ভুলবশত কোনো পরীক্ষার্থীর নাম রিজাল্ট শীটর উত্তীর্ণর তালিকাত নাহিলেও পরীক্ষার্থীগীয়ে কাট অফ মার্ক রাজহুয়া নকরার বাবে আবেদন করার সুবিধা নাপাব। এতিয়া প্রশ্নটো হল, এপিএসসিয়ে কাট অফ মার্ক রাজহুয়া নকরার অর্থটো কি? ইমান অস্বচ্ছ কিয়? ইয়াক এক নতুন কেলেঙ্কারি বুলি কব নে আন কিবা? ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।